না সবুজটা টিপ দিবা ধরে রাখতে হবে নিচে নামবা লালটা টিপ দিবা উপরে ধরে রাখো ধরে রাখলে উপরে উঠবা একদম উপরে আরো ওড়ো আরো ওড়ো উঠ নিচে নামো উপরে ওঠো নিচে নাম নিচে নাম উপরে ওঠো হ্যাঁ আবার আবার উপরে উপরে ওঠো উপরে ওঠো উপরে আর না কিছু কিছু তো এটা আস্তে আস্তে ঘুরতে শুক্রবারে লোক সমাগম হয় নাকি নিরিবিলি পরিবেশ ভালো লাগে না প্রতিদিন তো আচ্ছা আমাদের আমরা তো ইয়েতে ধর্মসাগর পার বাসার পাশে প্রতিদিন যাতায়াত করি এখানে কিন্তু আবার ভালো লাগে বাসা রেস করছে আর কি হাইটা দিতে 5-7 মিনিট লাগে রিক্সা যাওয়া যায় হ্যাঁ আপনার ওই খাবার চার্জটা অতিরিক্ত রাখে এটা একটা কথা হইলো এখানে যেটা 290 টাকা প্যাকেজ সেটা আমরা আমরা শহরের ভিতরে 150 টাকা টাকা ইয়ে করতে পারি কভার করতে পারি তাহলে কিভাবে হলো না ইম্পসিবল বেরোয় আসছি তো ইম্পসিবল অন্তত খাবারের ব্যবস্থাটা যদি ইয়ে না হয় তাইলে কিছু খাওয়াইতে পারে এই চিপস খাওয়াইলাম কেক খাওয়াইলাম আর পানি খাওয়াইলাম এই পর্যন্ত আরও কিছু খাওয়াইতে ইচ্ছে হয় না আমাদেরকে তো দুপুরের লাঞ্চটা যে প্যাকেটে দেয় দর্শনার্থী দেখলে তো মনে করবে যে খাওয়া কিন্তু ভিতরে ঘুরলে দেখা যায় খুবই নিম্নমানের সবজি মবজি ভাত শীত এখানে ইয়া প্যাকেজ খাবার খেতে গেলাম 290 টাকা প্যাকেজ অথচ আমি শহরের ভিতরে এটা আমি ইচ্ছে মতো 150 টাকার মধ্যে আমি নিতে পারতেছি বুঝছেন এটা 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 পরিচালনা পর্ষদের ইয়া সচেতন হওয়া উচিত এখানে সবাই হলে ঘুরতে আসে না ঘুরতে আসলে বাচ্চাদেরকে নিয়ে অন্তত বাচ্চাদেরকে খাওয়ানো লাগে অফকোর্স এটা এটা তাদের ইয়া দৃষ্টিগোচর হওয়া উচিত এটা এটা এই এই রেটটা কিন্তু ইয়েতো ইয়েতে আছে কিন্তু বুঝছেন শিশু পার্কে আছে ধর্মসাগর পারে মানে সে আরও চড়ছে এখনও চড়ে যাবো এখানে মোটামুটি টুকটাক অনেক রাইডিও এখানে আছে তো এখানে আসছে স্পেশালভাবে একটু দেখার জন্য বা ডাইনোসরটা আকর্ষণে আসছে আইসিয়া দেখা যায় ক্ষুধা লাগছে আমার ক্ষুধা লাগছে ফ্যান্টাসিতে যখন আমি গত 2000 সালে গেছি আপনার 2004-05 দিকে আমি গেছি ওই সময় যে যা চমৎকার ব্যবস্থা এখন তো আরও আধুনিক করছে ইদানিং আমার যাওয়া হয় নাই।